ইমাম সাহেবের হামসায়ার যদি কোনো মানুষ সুদকুর গুসকুর তখন এই মানুষের ঘর টিফিন খাওয়া যায় যে ইমাম সাহেবের মহল্লাত আজ হাল ইমাম সাহেব হইলাম নানি বড় মুশকিল দুনিয়ার জমিনের সবচেয়ে গুলামি আর বান্দি ওয়ার জিন্দেগি গুলামির জিন্দেগি যদি খেয়ে ফালাইন আর মজলুমিয়তর জিন্দেগি যদি খেয়ে ফালায় তে আমি সবাই মুক্ত আমার বিভিন্ন লাইনে তো দেখি আর আমি মহল্লা অকল দেখি আর এই সারা মহল্লার লাইনে দেখা যায় যে ইমাম অকল সারা থাকি মজলুম এই ইমাম সাহেবর দোয়া কবুল খান থেকে হইত এই ইমাম সাহেবে হক কথা কিলা মাতিতা এই ইমাম সাহেব কিলা আমলদার বনবা যেহেতু গাঁর মধ্যে সুদকুর হল ভর্তি গুসকুর হল ভর্তি এরপরে বেটিনতল লাইনে গুট বন্দন লাইনে ভর্তি মহল্লা আমি গত বছর আসলাম শিবসাগর ডাইয়ালিতে এক জলসাত দুইবার ইনো জলসাত গেছি একজন শিবসাগর ডিস্ট্রিক্টর এই তিনসুকিয়া ডিস্ট্রিক্টর সবচেয়ে বড় ডাক্তার ইনচার্জ আসলা থাইন নিসলা আর ওনার বেটিন জমা হয়েছেন তাই ইনচার্জ হিসাবে তান তিনসুকিয়া আর শিবসাগর ডিস্ট্রিক্টর নার্স হল আর বেটিন ডাক্তার হল ও সারা বেশি কয়েক শ জমা হয়ে গেছিল তখন এক সাবজেক্টের উপরে তাই আমার বয়ান দিবে লাগে নিসলা ও অন গিয়াল্লে শুনলাম আমার তাইন হইলা তাই বড় দিনদার ফরেজ গা দাঁড়িয়েলা মানুষ ও আমার হইলা হুজুর ও যে বেটিন ডাক্তার এতে বেশি অংশ গুট আর বন্ধন ডাইয়ালি এরিয়াত আসলাম ও আও খবর পাইছে ওলা বিভিন্ন জায়গায় যাওয়া ফলে এসে এর ফলে ও যেন ডিব্রুগড় আছে ও মরান ও এই জায়গার মধ্যে মুসলমান হিন্দু তো তৈন সারা মুসলমান গুটার বন্দর মধ্যে আর আমরার লাইনে যদি আইন হুজাই ডিস্ট্রিক্টও বাকি সারা তৈলাম তাহলে ফরমার ফার লস্কর ফাতার ইতাফর সে লামডিং সমষ্টি আরও কিছু জায়গা আছে বা আমরা হুজাই এরিয়াতেও আছে এটা বিভিন্ন জায়গার মধ্যে ৮০% বেটিন গুটোর মধ্যে বন্ধনের মধ্যে আছে হারাম সুদ ও জায়গাতে ইমামে টিফিন খানো গাইতা ইমামে কিতাব আসিতা বাসন যদি ইমাম ও এখন বাসিবে এখন বিদায় খানো সুদ খারা যেগু হে প্রেসিডেন্ট গুস খারা যেগু জালিম যেগু হে সেক্রেটারি জালিম যেগু না ফরমান ওগু মসজিদের কেশিয়ার ওগু মুতবল্লি বঞ্চে অন ইমাম সাহেব মাতার লগে লগে ওবাই মাতিবা তান হবাই বিদায় হইব এক তো ইমাম গরিব মানুষ বেসা হারা খানো যেতা দুই নম্বর মসজিদ এখানে খালি ইমতি খেয়ে করতো এর লাগে ইমাম স বহল বড় মজলুম খানো খাইতা কিতা করবা এর লাগে ইলা সুদ খারা গুস খারা এরিয়া যদি হয় তো ইমাম সাহ এইবার আগে হইল কবাই আমার খানি এক বাড়ি বা দুই বাড়ি করিলিও আর বিভিন্ন বাড়ি তোমার খানি দিও না আর এই বাড়ি থেকে বেতন উঠাইও না আর তুমি তাই এক কাম হরিও আমার বেতন আমার খানির পয়সা দিলেইও আর আমি যে বাড়িত খাইমু ও বাড়িত মাসিক তোমার অন্ত পয়সা পাই আমি অন দিলেই ও এক লাইনে গু আছে ইমাম তোরা বাসিবার আর আস্তা এরিয়া সুদ আর গুসে বরি ভর্তি হয়ে গেছে ইনে ইমাম সাহ রইতেও খানো খাইতা খানো আর কিতা করবা কেন এর লাগে তা আপনারা মহল্লায় বিচার করবা আর যারা প্রেসিডেন্ট সেক্রেটারি সাহ বা মুতবল্লি এরা দেখবা যে সুদ খারা গুস খারার গোট তাকে টিফিন খাইয়া ইমাম মেহরা বহাল হইতা আর ওই ইমামর করে আমি একটা দায়িত্ব কইতাম আমি কি জাতর মুসল্লি আমার কিতা হায়া সরম নাইনি আমি খার করে একটা দায়িত্ব কইয়া খাওয়া হইয়ার ইমাম তো বলা তাহলে মজবুর তাই নলা খাওয়া লাগে আমি খাওয়াইতাম খানে আমার তৌফিক নাইনি আমার গেছে আমার আল্লাহ অতটা দিছ আগে তালবাইন জাগির খাওয়াইতাম আইসে বছরকে বছর তুমি এক ইমামরে জাগির খাওয়াইলাও না দুই ঘরে মিলিয়া তুমি ইমামরে নাও কি তুমি হালাল তরিকা তোমার রিজাক আছে আর বাকি গুস খারা সুদ খারায় হলে মিলিয়া তারা যেটা মনে করুক।